সাবস্ক্রাইব করুন মুভিজ টিউনকে, আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিন যাতে করে নতুন কোনো ডিটেলস আপনি মিস না করেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কথা বলবো টয় স্টোরি 4 ফিল্মের ফার্স্ট রিয়াকশন নিয়ে। এই ফিল্ম ক্রিটিক্সরা দেখে ফেলেছে, আর এই ফিল্ম নিয়ে তাদের মতামত কি চলুন এ বিষয়ে কিছু কথা বলি। সো ফ্রেন্ডস, এ কথা সবাই জানে টয় স্টোরি ফিল্ম সিরিজ কতটা ভালো, আর এই সিরিজ ক্রিটিক্স সহ অডিয়েন্সদের কত ভালো লাগে সেই ডিটেলস মনে হয় আমার দেবার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় অ্যানিমেশন ফিল্মের মধ্যে টয় স্টোরি সিরিজকে সবার উপরে রাখা হয়। এই ফিল্মের স্টোরি আর ইমোশন আমাদেরকে যেভাবে টাচ করে সেটাই এই ফিল্মের গুড সাইড। আর এটাই প্রথম অ্যানিমেশন ফিল্ম যেটা দেখে বোঝা যায় অ্যানিমেশন ফিল্ম শুধুমাত্র বাচ্চাদের জন্য বানানো হয় না, আর এই জন্য টয় স্টোরি অ্যানিমেশন সিরিজ কন্টিনিউ চলছে। আর আমার মনে হয় না স্টুডিও ফিল্মের ফোর্থ পার্ট বানিয়ে থেমে থাকবেন। এখন যদি ফিল্মের রোটেন টমেটোর স্কোরের কথা বলি, তাহলে এই ফিল্ম রোটেন টমেটো থেকে 100% স্কোর পেয়েছে। আর যদি IMDb এর কথা বলি, তাহলে IMDb এখনও ফিল্মের স্কোর রিভিল করেনি, তবে আমার মনে হয় 8-9 মধ্যে থাকবে। আর ক্রিটিক্সদের কথা বললে, তারা ভালো রেটিং রিভিল করার জন্যই রোটেন টমেটো 100% রেটিং দিয়েছে। সব ক্রিটিক্স এই ফিল্মকে ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেটেড ফিল্ম দ্য ইয়ার বলেছে, যা আমাদের স্টোরি এবং ইমোশনালি টাচ করবে, আর এবার ফিল্মে থ্রিলিং আমাদের অনেক ভালো এন্টারটেইন করবে। তো আমাদের এখন ওয়েট করতে হবে ফিল্ম রিলিজ হওয়ার দিন পর্যন্ত, তারপর আমরা বুঝতে পারবো যে রেটিং ক্রিটিক্সরা দিয়েছে সেটা সঠিক নাকি ভুল। তো আজকের মতো এ পর্যন্তই, এই ফিল্ম নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখাবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকুন, বাই।